দুপুর থেকে টানা বৃষ্টিতে খুলনা মহানগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এই মুহূর্তে নগরীর রয়্যাল মোড় এলাকায় আছেন রিপোর্টার আবদুল্লাহ আল মামুন রুবেল সরাসরি যাচ্ছি তার কাছে মাত্র এক থেকে দেড় ঘন্টা টানা বৃষ্টিতে বরাবরের মতো এবারও কিন্তু খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়ক কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে বিভিন্ন স্থানে বিভিন্ন সড়কে কিন্তু জলবদ্ধতার এবং দুপুর থেকে সাড়ে তিনটা পর্যন্ত টানা ভারী বর্ষণ হয় এরপরেও কিন্তু বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টিপাত হয় আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত খুলনায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাত্র এই এক ঘন্টার বৃষ্টিতে খুলনার রয়্যাল মোহর শিববারি বর্ষাডাঙ্গা টুটপাড়া সহ বিভিন্ন এলাকার যে সমস্ত সড়ক রয়েছে সব সব সড়কে কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে কোথাও 1 ফুট কোথাও 1.5 ফুট কোথাও 2 ফুট পর্যন্ত কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে ফলে যারা সাধারণ মানুষ রয়েছেন যারা পথচারী রয়েছেন বিশেষ করে যাদের চাকরি সময় শেষ করে বাড়ি ফিরছিলেন এই ধরনের সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন আর রাস্তাঘাটে বিভিন্ন স্থানে আমরা কিন্তু যানবাহন কম দেখেছি এবং সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন এবং তারা চলতেও পারছেন না অনেক স্থানে সড়ককে দেখেছি আমরা যে বিভিন্ন যানবাহন চলছে সব যানবাহনে কিন্তু পানি ঢুকে যানবাহনের বিভিন্ন মেশিন কিন্তু বিকল হয়ে গিয়েছে ফলে কিন্তু অনেক জায়গায় এই যানবাহন বন্ধ হয়ে গিয়েছে এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু বরাবর বছরের পর বছরই ভোগান্তি দেখে আসছে অর্থাৎ এই রয়্যাল বোর্ড বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই এক থেকে দেড় ঘন্টার বৃষ্টিতে কিন্তু পুরো এলাকা তলিয়ে যায় এজন্য সিটি কর্পোরেশনের যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে বা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এটি আসলে সঠিকভাবে করা হয় না বলে তারা আসলে তাই করছেন তারা বলছেন যে তারা আসলে বছরের পর বছর শুধু আশ্বাস শুনে আসছেন যে এটি ঠিক করা হবে আসলে ঠিক করা হয় না এই ছবিতে আমরা দেখছিলাম যখন তখন আসলে দেখছিলাম যে আরো একটি গাড়ি কিন্তু আসলে বিকল হয়ে গিয়েছে অর্থাৎ পুরো এলাকাটা রয়াল বোর্ড সহ বিভিন্ন এলাকায় কিন্তু এখন এই মুহূর্তে একেবারে পুরোপুরি পাড়ির নিচে তলিয়ে রয়েছে দু একটি যে যানবাহন আসছে তারাও কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন আমরা এখানকার যারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলেছি তারা আসলে বলেছেন যে ড্রেনেজ ব্যবস্থার যেটি উন্নয়ন করা হচ্ছে বিভিন্ন স্তরে সেটি কিন্তু এখন চলমান রয়েছে এবং এই চলমান প্রকল্পটি আসলে শেষ হলে খুলনা নগরীতে জলবদ্ধতার যে সমস্যাগুলো রয়েছে সেটি একটু বলি এই জলবদ্ধতা বাঁচার জন্য কিন্তু নানাভাবে বিভিন্ন নাগরিক সংগঠন থেকে বছরের পর বছর তারা আসলে আসলে দাবি জানিয়ে আসছেন ঠিকভাবে সংস্কার না করা হলে এই ভোগান্তিতে কিন্তু তারা পড়বেন আহ এদিকে আবহাওয়া অফিসের কথা যদি একটু বলি তারা আসলে জানিয়েছেন যে আবহাওয়া রয়েছে টানা বৃষ্টি এটি কিন্তু আরো দুই তিন দিন চলতে পারে তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার সব শেষ খবর টানা বৃষ্টিতে জলবদ্ধতার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম খুলনার রয়্যাল মোড় এলাকায়